আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকদিন আগে আমাদের বাসায় গ্রাম থেকে কিছু নারকেল এসেছে, আমাদের গাছের নারকেল। তো আমি ভাবলাম যে কেননা এই নারকেলগুলো দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারকেলের নাড়ু বানিয়ে ফেলা যাক। তাহলে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো নারকেলের নাড়ু। তাহলে আসুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে নারকেলকে এভাবে কুড়ে নিতে হবে, আর নারকেল কুড়োকে এক সাইডে রেখে আমি ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলের জন্য আমি পাত্রের মধ্যে চিনি দিয়ে নিলাম। এখানে আমি কাপের মতন চিনি নিয়ে নিয়েছি। চিনির স্বাদটা আসলে আপনাদের পরিমাণ মতো, কেউ বেশি চিনি খেতে পছন্দ করে, কেউ আবার কম চিনি খেতে পছন্দ করে। এবার সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটাকে হতে দিতে হবে। ক্যারামেল বানানোর ক্ষেত্রে আপনাদেরকে অনবরত চিনিটাকে নেড়ে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি এখানে একটার মতো নারকেল দিয়ে নাড়ু বানাচ্ছি, যার জন্য আমি এখানে দুইটার মতন তেজপাতা ব্যবহার করব। ক্যারামেলটা যখন এরকম হয়ে যাবে তখন এই দুইটা তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিব। তার সাথে দিলাম চারটার মতন এলাচ আর দুইটা দারচিনি। এরপর সবগুলো উপকরণকে একটু নেড়ে নিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা ক্যারামেলের মধ্যে চলে আসে। নাড়ানাড়ি হয়ে গেলে আমাদের আগে থেকে কুড়ে রাখা নারকেলগুলোকে দিয়ে দিতে হবে। এবার নারকেল কুড়োগুলোকে ভালো মতো ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে খুবই ধৈর্য সহকারে করতে হবে, কারণ এক্ষেত্রে কড়াইয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি অনেক বেশি পরিমাণ নারকেলের কুড়ো নিলেও কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে আসবে। তো আমি আমার নারকেলগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি এবং আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু আঠালো আঠালো হয়ে যায়। আমি আবার বলে রাখছি, এটি একটি ধৈর্যের কাজ। আচ্ছা, আমার নাড়ুর যে নারকেল কুড়ো তা অটোমেটিকলি আঠালো আঠালো হয়ে এসেছে। এবার আমি চুলোর আঁচ বন্ধ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা ডার্ক হয়ে এসেছে এবং আঠালো আঠালো একটা ভাইবও চলে এসেছে। তো এখন নাড়ু বানানোর পালা। আমি চুলো থেকে কড়াইটা নামিয়ে নিয়ে হালকা গরম গরম অবস্থাতেই নাড়ু বানানো শুরু করে দিয়েছি। নাড়ুর এই নারকেলের কোয়াগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর নাড়ুর মতন শেপ আসতে চায় না, তাই বলে হালকা গরম অবস্থাতেই আপনাদের নাড়ু বানানো শুরু করে দিতে হবে। এভাবে হাত দিয়ে টিপে টিপে গোল গোল করে নাড়ু শেপ দিয়ে দিন। এভাবে একের পর এক আপনারা নাড়ু বানিয়ে ফেলুন। দেখুন কি সুন্দর একটা গোল শেপের নাড়ু হয়ে গিয়েছে। তো আমার সবগুলো নাড়ু তৈরি। এভাবে বাসায় যদি নারকেল থাকে তাহলে খুবই সহজে আপনারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাড়ু বাসায় বানিয়ে ফেলতে পারবেন এবং এটা হয়ে যেতে পারে আপনাদের বিকালের একটা সুন্দর নাস্তা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।